আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এখন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় নাম্বার ভেরিফিকেশনের প্রবলেমটা হচ্ছে বা বেশি চাচ্ছে, এটা কিভাবে সমাধান করা যায়? আজকে আমি কথা বলবো এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় নাম্বার ভেরিফিকেশন নিয়ে। নাম্বার ভেরিফিকেশন হচ্ছে, এটা হচ্ছে লিঙ্কডইন অথরিটি এক এক সময় অনেক সময় অনেক আপডেট নিয়ে আসে, এইটার কারণেই হয়। তারপরে এখন আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে পোস্ট করার সময়, লিঙ্কডইন জব পোস্ট করার সময় আপনার সিকিউরিটি ভেরিফিকেশন চাচ্ছে। তো সিকিউরিটি ভেরিফিকেশনটা কিভাবে করা যায় সেটা আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা ইয়া করেন ওইটার বিষয়ে জানতে চান তাইলে কমেন্টে জানাবেন এই ভিডিওর মাধ্যমে। তো এই নাম্বার ভেরিফিকেশনের যে সমস্যাটা, এটা আপনি দুই তিনটা ওয়েতে ইয়া করতে পারেন। প্রথমে হচ্ছে, আপনার যদি টাকা থাকে আপনি ইউএসএ নাম্বার কিনে ওইখান থেকে ভেরিফিকেশন করে নিতে পারেন। এটা হচ্ছে কোনো যাই ঝামেলা ছাড়া, কোনো ধরনের ঝামেলা ছাড়া যদি চান, আপনার কাছে টাকা থাকে তাইলে এইভাবে আপনি ভেরিফিকেশনটা করে নিতে পারেন। এটা হচ্ছে প্রথমে এবং সহজ হয়ে যে আপনি টাকা দিয়ে নাম্বার কিনবেন। নাম্বার কোথা থেকে কিনবেন এটা যদি জানতে চান তাইলে হচ্ছে এটার জন্য আমি আপনার সাজেস্ট করতে পারি একটা ইয়া। এটা হচ্ছে খুবই ভালো একটা সাইট ছিল কিছুদিন আগ পর্যন্ত, এটা থেকে আপনার খুবই কম প্রাইসে নাম্বার ভেরিফিকেশন করা গেছে। 0.02 সেন্টের ইয়া দিত, নাম্বার দিত, এখানে কোড দিত, কিন্তু এখন এটাতে ব্যান হয়ে গেছে। নাম্বার কেনা যায় ঠিকই, কিন্তু এখান থেকে কোড যায় না। লিঙ্কডইনে নাম্বার দিলে দেখায় যে কোড পাঠাইছে, কিন্তু এখানে এসা কোনো ধরনের কোনো কোড পাওয়া যায় না, এটার জন্য এটা এখন কাজ হচ্ছে না। কিন্তু এটা রাখতে পারেন, এটা হয়তো বা কিছুদিন পরে এটা ঠিকও হইতে পারে। আর এখন হচ্ছে এটা দিয়ে করা যায়, এটাতে হচ্ছে আপনার প্রাইসটা একটু বেশি, এটা হচ্ছে 15 সেন্ট, মানে বাংলাদেশি টাকায় 15-16 টাকা করে, 15-16 টাকা দিয়ে আপনি ভেরিফিকেশন করে নিতে পারেন। এটার লিঙ্ক ইয়াটা আপনি দেখে নিতে পারেন, পিন ভেরিফাই আর কি, SMS পিন ভেরিফাই। তো এটাতে যে এখানে সার্চ বারে ইউএসএ লিখবেন, এখানে লিঙ্কডইন লিখবেন, লিঙ্কডইন লিখলেই যে এখানে চলে আসবে, $0.15 আপনি ইয়া করতে পারবেন, নাম্বার ভেরিফিকেশনটা করতে পারবেন। এটা হচ্ছে খুবই সহজ পদ্ধতি, এটাতে কোনো যায় জামানা নেই। আপনার ভেরিফিকেশন চাইবে, এখান থেকে নাম্বার নিয়ে ওখানে দিবেন, কোড আসবে, এখান থেকে কোড নিয়ে ওখানে বসাবেন, কাজ শেষ। দ্বিতীয় হয়ে হচ্ছে আপনার যে আপনি যে ইয়া দিয়ে কাজ করছেন, যে আইপিটা দিয়ে কাজ করছেন, ভেরিফিকেশন আসলে আপনি সেই আইপিটা চেঞ্জ করে দেবেন। আইপিটা চেঞ্জ করে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে আবার অন্য ইয়া নেবেন, অন্য আইপি নেবেন একটা। আইপি নেওয়ার পরে আইপি নিয়ে আইপি সেট আপ করে আবার ট্রাই করবেন, কিন্তু যে মেলটা ভেরিফিকেশন চাইলো মাত্র এই মেলটা দিয়ে ট্রাই করবেন না, আপনার অন্য একটা মেল দিয়ে ট্রাই করবেন, তাইলে এটা নেওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। যদি এই মেলটা দিয়ে পরপর 2-3 বার ট্রাই করেন তাইলে হচ্ছে এটা নেওয়ার সম্ভাবনা কম থাকে। তো অন্য একটা মেল দিয়ে ট্রাই করবেন, এই মেলটা দিয়ে ট্রাই করবেন, পরবর্তীতে 1-2টা অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আবার এই অ্যাকাউন্টটা দিয়ে ট্রাই করবেন, তাইলে এই অ্যাকাউন্টটা নিবে। তারপর হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয়, যদি এটাও না নেই আরেকটা আইপি চেঞ্জ করে দিতে পারেন, 2-3টা আইপি চেঞ্জ করলে দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্ট করা যায়। তারপরে হচ্ছে থার্ড ওয়ে, এটা হচ্ছে অনেকটা হেল্পফুল, এটা হচ্ছে আপনার আপনার যে কোনো একটা মেল দিয়ে অ্যাকাউন্ট করা আছে লিঙ্কডইন অ্যাকাউন্টে, মানে লিঙ্কডইনে আপনার অ্যাকাউন্ট একটা করা আছে যে মেলটা দিয়ে, এই মেলটা দিয়ে সাইন আপ করার ট্রাই করবে। তো এটা দিয়ে তো সাইন আপ দিবে না, যেহেতু আপনি আগে ইউজ করছেন, সেহেতু আপনার এই অ্যাকাউন্টটা দিয়ে করলে আপনার ভেরিফিকেশনটা চাওয়ার সম্ভাবনাটা থাকে অনেক কম। এটার জন্য আপনি প্রথমে এই সাইন আপ পেজে যাবেন, গিয়ে আপনার ইউজ মেলটা দিবেন, নাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবেন, দেখবেন যে ক্যাপচা চাইলো। ক্যাপচা চাওয়ার পরে আপনার সরাসরি নাম্বার চাইবে না, ক্যাপচা চাইবে, অনেক সময় নাম্বার চাই কিন্তু বেশিরভাগই ক্যাপচা চাইবে। ক্যাপচা না চেয়ে সরাসরি এখানে লাল লিখাও আসতে পারে যে সামন ইউজড, এরকম লিখাও আসতে পারে। তো এই লিখাটা আসার পরে আপনি এখানে আবার নতুন একটা মেল দিয়ে দেবেন, এখানে আর আইপি চেঞ্জ করবেন না বা ডাটা ক্লিয়ার করবেন না, না করে আপনি এখানে এইখানেই আপনার আরেকটা নতুন মেল দিবেন যেটা অ্যাকাউন্ট খোলা নেই, নতুন মেল দিয়ে নতুন নাম দিয়ে ট্রাই করবেন, দেখবেন যে অ্যাকাউন্টটা নিয়ে আর 90% সম্ভাবনা থাকে। তো এই সবগুলো আমি প্রসেসিং করে দেখাচ্ছি, তো
তো আসেন পুরোটা দেখি, দেখতে গেলে দেখি কিভাবে কি করা যায়। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য যাই, তো আমার আইপি সেট আপ দেওয়া আছে। যারা আইপি সেট আপ জানেন না বা কিভাবে কি করতে হয়, আমি আজকে হচ্ছে শুধু লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম্বার ভেরিফিকেশনের প্রবলেমটা আছে এটা নিয়ে কথা বলবো। আমি ধরে নিচ্ছি আপনারা যারা দেখছেন সবাই নাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, প্লাস এই আইপি কিভাবে সেট আপ দিতে হয় সেগুলো পারেন। যদি না জানেন তাইলে আমার চ্যানেলে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তো আমার আইপি সেট আপ দেওয়া আছে, তো চেক করা আছে। এখন আমি লিঙ্কডইন ওয়েবসাইটে গেলাম, তো এখন হচ্ছে তো আমি আমার মেল নিয়ে আসছি। মেল নিয়ে আসার পরে জয়েন নাও, জয়েন নামে গিয়ে মেল দিলাম। মেল দিয়ে আমি এখানে আমার পাসওয়ার্ড সেভ দিলাম, আপনি যে কোনো পাসওয়ার্ড দিলেন, দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখন নামটা দিব, এখানে নাম দিলাম, নামটা যাতে ইউএস এর বেজ দেখা যায় এটার জন্য একটা সংক্ষেপ লেটার দিয়ে দিলাম। তো এখন আমি কন্টিনিউ দিলে এখানে নাম্বার ভেরিফিকেশন চাইবে অথবা অন্য কিছু একটা চাইতে পারে, তো এটা নাম্বার ভেরিফিকেশন চায় নাই। তো যদি চাই, আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি, এটা ইয়া করি, এইটা আসার পরেও অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে ক্যাপচাটা আবার রিক্যাপচা হয়ে যাচ্ছে। তো দেখি এটা হয় কিনা, আশা করি হবে না, কিন্তু হইলে কিভাবে কি করবে। এই যে এই প্রবলেমটা অনেক বেশি আসতেছে এখন, যে ধরেন কোনো একটা অ্যাকাউন্ট করতে গেলে নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, এরকম আসছে। এরকম না আসলেও যদিও ক্যাপচা চাই, অনেক সময় ক্যাপচা আবার রিক্যাপচা হয়ে যাচ্ছে, আবার রিক্যাপচা না হলে অনেক সময় এই নাম্বার ভেরিফিকেশন আবার চাচ্ছে। তো এইটার সমাধান কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা তিনটা ওয়ে আছে, এটা তিনভাবে সমাধান করা যায়। প্রথমে হচ্ছে আপনি নাম্বার কিনে কাজ করতে পারেন, আপনি নাম্বার কিনে কাজ করতে পারেন। আমার এখানে নাম্বার কেনা আছে, কিন্তু এই ওয়েবসাইটটা হচ্ছে সম্ভবত হয়ে গেছে, ব্যান হয়ে গেছে, কারণ এটাতে খুব কম রেটে পাওয়া যেত, নাম্বার পাওয়া যেত 0.02 সাতোশি, 0.02 সেন্টে পাওয়া যেত, নাম্বার পাওয়া যেত। কিন্তু এখন এটাতে নাম্বার কিনলেও, যে এখানে আমার ডলার আছে ঠিক আছে, কিন্তু এখানে নাম্বার কিনলে এটাতে এখন কোড দেয় না লিঙ্কডইন অথরিটি, এটার জন্য এই ইয়াটা ইউজ করা যায় না। এখন নতুন একটা আছে, কিন্তু এটাতে প্রাইসটা একটু বেশি। ধরেন এই যে ইউএসএ, আমি এখান থেকে একটা নিলাম ইউএসএ, এখানে লিখলাম লিঙ্কডইন, যে লিঙ্কডইন 0.15 সেন্ট, মানে 15 সেন্টে আপনারা একটা নাম্বার ভেরিফিকেশন করতে পারেন। তো এটার জন্য হচ্ছে এইটা হচ্ছে প্রথম ধাপ, এটাতে অন্য কোনো নেই, আপনি শুধু নাম্বার এখানে ডলার লোড করে রাখবেন, ডলার লোড করে রাখলে আপনি এখান থেকে নির্দ্বিধায় করতে পারবেন, নাম্বার ভেরিফিকেশন করতে পারবেন। এটা হচ্ছে প্রথম ওয়ে, এন্ড এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি আর কি। আর ফ্রি পদ্ধতি যেগুলা, এগুলা হচ্ছে একটু কঠিন মেথড, সময় সাপেক্ষ। ধরেন এটা নিলাম আমি, এখন আরেকটা মেথড হচ্ছে এটা কেটে দিব, কেটে দিয়ে আমি ব্রাউজার ক্লিয়ার করে নেব, ব্রাউজার ক্লিয়ার করে নিয়ে আবার নতুন একটা আইপি দেব। ধরেন এখান থেকে নতুন একটা আইপি নিলাম, আইপি দিয়ে আইপি সেট আপ দিলাম, আশা করি এখন হয়ে যাবে।
গেলাম এখন লিঙ্কডইনে। এখানে একটা বিষয় আছে, আপনি যে মেলটা দিয়ে এখন একটু আগে ট্রাই করলেন, এই মেলটা দিয়ে এখন ট্রাই করবেন না, এখন আপনি আপনার অন্য মেল দিয়ে ট্রাই করবেন। কারণ একবার যেটা ভেরিফিকেশন চাই, এটা পরের বার দিলে আবার ভেরিফিকেশন চাইবে, এটা মোটামুটি শিওর। এটার জন্য ইয়াটা চেঞ্জ করে দিবেন, তাইলে নেওয়ার একটা সম্ভাবনা থাকে, অনেক সময় নিয়ে নেয়। আশা করি এটা নিতে পারে, দেখি। ভেরিফাই এটাও নিবে না, এটা হচ্ছে অলরেডি ইউজ করা। এখন এই যে আপনি এখানে একটা বিষয় আছে, আপনি এখানে আরেকবার এভাবে ট্রাই করতে পারেন যে আপনার অ্যাকাউন্ট যেটা দিয়ে খোলা আছে এই অ্যাকাউন্টটা আপনি ট্রাই করবেন সাইন আপ করার জন্য। তো দেখবেন এই অ্যাকাউন্টটাতে নাম্বার ভেরিফিকেশন কম চাইবে, কম চাইলে এই অ্যাকাউন্টের জায়গায় পরবর্তীতে আপনি নতুন একটা দিবেন, মেল দিবেন। এই যে আমি যে রকম দিচ্ছি দেখুন, আশা করি এটা দেখবেন নিয়ে নিবে। এই যে এটা নিয়ে নিচ্ছে, মানে এটা হচ্ছিল থার্ড ওয়ে আর কি, এটা যেহেতু ওইটার মধ্যে পড়ে গেছে এটার জন্য এটা দেখিয়ে নিলাম। তিনটা ধাপ, তিনটা ধাপের মধ্যে হচ্ছে, প্রথমে আপনি হচ্ছে ইজি ওয়ে, আপনার যদি টাকা থাকে আপনি ভেরিফিকেশন করে নেবেন নাম্বার কিনে নিয়ে। দ্বিতীয় হচ্ছে আপনি আইপিটা চেঞ্জ করবেন, আইপিটা চেঞ্জ করে একবার বা দুইটা আইপি চেঞ্জ করলেই এটার সমাধান, যে তিনটা আইপির মধ্যে একটা অ্যাকাউন্ট করে খুলে ফেলতে পারবেন। থার্ড হচ্ছে এই যে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে জিমেইল দিয়ে, এই মেলটা দিয়ে ট্রাই করবেন, ট্রাই করার পরে দেখবেন যে এই মেলটা দিয়ে হয়ে গেছে, এই নাম্বার ভেরিফিকেশন চাইবে না। না চাইলে হচ্ছে আপনার এই অলরেডি সাম ওয়ান ইউজ আসবে, আসলে আপনি এই মেইলের জায়গায় আপনার ওই মেলটা দিয়ে দিবেন, তাইলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা নিয়ে নিবে। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। তো যদি আরো কারো কিছু জানার থাকে, তাইলে হচ্ছে এই ভিডিওর কমেন্টে জানাবেন যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, তাইলে আমি আবার করার ট্রাই করব। আর যারা সিকিউরিটি ভেরিফিকেশন নিয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।